শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 2 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জে জল জীবন মিশনে 88 জনকে নিয়োগ, পিএমএওয়াইয়ের কিস্তির টাকা পাচ্ছেন না পাতিয়ালার সুবিধা প্রাপকরা, নালিশ ডিসিকে, অশান্তির আবহেই শুরু আসাম মেঘালয় আলোচনার দ্বিতীয় পর্ব, বরাকের 3 জেলার 28 সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় বদলি, পাঠানো প্রস্তাবে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, আপ্লুত বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আগামী বছরের মে মাসের মধ্যে শিলচরে অমৃতের পানীয় জল, সুপারির আড়ালে সংখ্যালঘুদের আর্থিকভাবে পঙ্গু করার কৌশল চলছে বললেন বদরুদ্দিন আজমল, শিলচর জেলা রেজিস্ট্রেশন কার্যালয় পরিদর্শন করলেন জিডি ত্রিপাঠী, হাইলাকান্দির বনাঞ্চলে বসবাসকারীদের পাট্টা ল্যান্ড টাইটেল দেওয়ার উদ্যোগ, হোস্টেলে টাই হবে না প্রাক্তন ছাত্রদের, র্যাগিং রুদে কঠোর হচ্ছে সরকার, ভারত জুড়ে পদযাত্রায় আলফার দাবিকে স্বীকৃতি দিচ্ছে কংগ্রেস, প্রকল্প রূপায়ণে বাঘ শিয়াল দেখে লাভ নেই চাই রাস্তা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব, সরকারের কাজে অসন্তোষ বাড়ছে শাসক দলেই, রাতাবাড়িতে মেডিকেল কলেজ, আনিপুরে শোভাযাত্রা বিজেপির, এবং সর্বশেষ খবরটি হলো, ট্রাইব্যুনাল সদস্যদের চাকরি বাজেয়াপ্ত নয় অব্যাহতি, 14 অক্টোবরের নির্দেশের সংশোধনী জারি স্বরাষ্ট্র দফতরের, এবারে শুনুন বিস্তারিত খবর, প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। দীর্ঘ আন্দোলনের পর সারা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায় জল জীবন মিশনের অধীনে 88 জন স্বেচ্ছাসেবককে জল মিত্র পদে নিযুক্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার করিমগঞ্জ জনস্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জল মিত্র পদের নিযুক্তিপত্র স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেন জেলা পরিষদের সিইও রুতলিয়ান মার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যকরী অভিযন্তা বিশ্বজ্যোতি নাথ, পাতারকান্দি সাব ডিভিশনের এসডিও অশোক বিজয় দাস, করিমগঞ্জের এসডিও হিমাংশু আচার্য প্রমুখ। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাতারকান্দি সাব ডিভিশনের এসডিও অশোক বিজয় দাস বলেন, করিমগঞ্জ জেলায় 88টি জল সরবরাহ প্রকল্পে বিগত কয়েক বছর থেকে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করে আসছিলেন তাদের রাজ্য সরকারের নির্দেশে জল মিত্র পদে নিযুক্তি দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত অন্য স্বেচ্ছাসেবকদের নিযুক্তি দেওয়া হবে বলে তিনি জানান, পঞ্চায়েতের আনটাইড ফান্ড থেকে প্রতি মাসে তাদের বেতন দেওয়া হবে বলে তিনি জানান। এদিকে পিএইচির অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে সম্পাদক বাপন নমসূদ্র বলেন, বিগত 10 বছরের অধিক সময় ধরে প্রায় বিনা পরিশ্রমে কাজ করছেন এই স্বেচ্ছাসেবকরা, বেতন ও নিযুক্তির দাবিতে বারবার আন্দোলনের পর 2014 সালে তাদের মাত্র 6 মাসের জন্য বেতন দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে আর বেতন দেওয়া হয়নি, যদিও পরিষদ বেতন ও নিযুক্তির দাবিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছে, অবশেষে বর্তমান সরকার তাদের দাবি মেনে স্বেচ্ছাসেবকদের নিয়োগ দেওয়ায় পরিষদের পক্ষ থেকে রাজ্য সরকার ও বিভাগীয় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অপরদিকে হাইলাকান্দি জেলার বনাঞ্চলে বসবাসকারী এসটি এবং আদার্স ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অর্থাৎ দীর্ঘদিন থেকে বনাঞ্চলে বসবাস করা লোকদের 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী পাট্টা অর্থাৎ ল্যান্ড টাইটেল দলিল দেওয়ার জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। জেলাশাসক এই সম্পর্কে এক পাবলিক নোটিশ জারি করে জানিয়েছেন, হাইলাকান্দি জেলায় বর্মন সম্প্রদায় সরকারি গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী ঘোষিত শিডিউল ট্রাইব, জেলার শিডিউল ট্রাইব এবং ওটিএফডি সম্প্রদায়ের লোক যারা অন্তত 3 প্রজন্ম অর্থাৎ 75 বছর ধরে বনাঞ্চলে বসবাস করছেন তারাই এই পাট্টা অর্থাৎ ল্যান্ড টাইটেল দলিলের জন্য দরখাস্ত প্রমাণপত্র সহ সংশ্লিষ্ট বিডিও অফিসে আগামী 9 ডিসেম্বরের মধ্যে জমা দিতে পারবেন, বিশদ বিবরণ জেলার বিডিও কার্যালয়গুলিতে পাওয়া যাবে। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং রোধ করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে সরকার, কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আর টাই মিলবে না প্রাক্তন ছাত্রদের, হোস্টেল থেকে প্রাক্তন ছাত্রদের বিদায় দেওয়ার এক বৃহৎ অভিযান শীঘ্রই শুরু করবে সরকার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। তাছাড়া কংগ্রেসের ভারত জুড়ো যাত্রাকে তীব্র কটাক্ষ করে তার মন্তব্য, আলফার পৃথক আসামের দাবিকে স্বীকৃতি দিচ্ছে কংগ্রেস, আসাম ভারতেই রয়েছে এখানে জোড়ার কিছু নেই, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর র্যাগিংয়ের ঘটনা সামনে আসার পর গণদাবি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং বন্ধ করতে কড়া আইন প্রণয়ন করতে হবে, সেটা নিয়ে বৃহস্পতিবার এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, র্যাগিং রুদে আইনের প্রয়োজন নেই, এর জন্য 3টি কাজ করতে হবে, প্রথমে কলেজ বিশ্ববিদ্যালয়ের 64 থেকে প্রাক্তন ছাত্রদের বিদায় দিতে হবে, সুপার বোর্ডার সুপার সিনিয়র এই ধরনের নানা শব্দ শুনছি আমি গত কদিন ধরে,
কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে প্রাক্তন ছাত্রদের থাকতে দেওয়া হবে না, এতে র‍্যাগিং কমে যাবে 60%। এর জন্য এক বড় প্রচেষ্টা হাতে নেবে সরকার। অপরদিকে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাজে অসন্তোষ বাড়ছে খুদ শাসক দলের মধ্যেই। সেই অসন্তোষ চাপা থাকলেও কিছু নেতা প্রকাশ্যে সরকারের সমালোচনায় সরব হতে দেখা গেছে। এরই মধ্যে খুমতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের এক টুইট দল ও সরকারের মধ্যে তুলপাড় লাগিয়েছে। বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়া মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা লোক নির্মাণ বিভাগের ঠিকা প্রদান নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন টুইটে। টুইটে তিনি উল্লেখ করেছেন, রাজ্যে শেয়ালের দিন চলছে, নিজের বিধানসভা কেন্দ্রের কাজের ঠিকাও পাচ্ছেন না স্থানীয় ঘনিষ্ঠরা, বড় বড় ঠিকাদাররা মুখ্যমন্ত্রীর বিভাগের ঠিকা লাভ করায় তার মন্তব্য, রাজ্যে শিয়ালের দিন চলছে, তাই স্থানীয় ছোট ঠিকাদারদের ঠিকা ছেড়ে অন্য ব্যবসা করার পরামর্শ দেন বিধায়ক শইকিয়া। বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়ার এই মন্তব্যকে সমর্থন করেন অগপ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী প্রদীপ হাজারিকা। শইকিয়ার সুরে সুর মিলিয়ে তিনি বলেন, স্থানীয় ঠিকাদাররা ঠিকা না পেলে সমস্যায় পড়তে হয় বিধায়কদের, বড় ঠিকাদারদের সঙ্গে স্থানীয় ছোট ছোট ঠিকাদারকেও কাজ দেওয়ার দাবি তুলেন তিনি। বৃহস্পতিবার লোক নির্মাণ বিভাগের এক পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শর্মা প্রায় 25,000 কোটি টাকার দেশি বিদেশি অনুদানের প্রকল্পের উল্লেখ করেন। তিনি বলেন, 2016 সালের মধ্যে রাস্তা সেতু বাঁধ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। বিশাল এই প্রকল্প রূপায়ণে বাঘ শিয়াল দেখার সময় নেই, তার চাই রাস্তা। এভাবেই কৌশলে বিজেপি বিধায়কের ক্ষোভের জবাব দেন মুখ্যমন্ত্রী। এদিকে বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়ার মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেন, রাজ্যে বিকাশের যাত্রা শুরু হয়েছে, রাস্তা সেতু বাঁধ ইত্যাদির নির্মাণের জন্য বিকাশের পক্ষে অভিযান শুরু হবে। এর মধ্যে একাংশ বিকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য নানা মন্তব্য করবে, তাকে পাত্তা দিতে রাজি নয় সরকার। লক্ষণীয়, হিমন্ত সরকারের 1.5 বছরে শাসক দলের মধ্যে অসন্তোষ দানা বেঁধে উঠেছে। একাংশ ভয়ে মুখ না খুললেও প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য, দিশপুরের বিধায়ক অতুল বোরা প্রকাশ্যে সরকারের কাজের সমালোচনা করে আসছেন। এর মধ্যে বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়ার খুব জাহিরকে কেন্দ্র করে পুরনো ও নতুন বিজেপি নেতার সংঘাতকে তীব্র করে তুলেছে। অপরদিকে 22 নভেম্বর মুক্রতে সংঘটিত গুলি চালনার ঘটনায় আসাম মেঘালয় সীমান্ত বিবাদ নিরসনে যে কোনো জটিলতার সৃষ্টি হচ্ছে না সেটা আবার বোঝা গেল। দুই রাজ্যের বিতর্কিত দ্বিতীয় পর্যায়ের আঞ্চলিক কমিটিগুলির আলোচনা বৈঠক এদিন অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে পৌরোহিত্য করেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টন টাইসন। রিবুই জেলার এই আঞ্চলিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় নংপুর জেলাশাসকের কার্যালয়ে। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরা ছাড়াও পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও হাজির ছিলেন ওই বৈঠকে। অপরদিকে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। বরাক উপত্যকার কাচাল, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় কর্মরত মোট 28 জন এসআইকে বদলি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তার মধ্যে কাচার জেলার 11 জন, হাইলাকান্দি জেলার 6 জন ও করিমগঞ্জ জেলার 11 জন। এদের অনেকেই 3 জেলার বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকার পাশাপাশি অন্য কয়েকজন বিভিন্ন থানায় কর্মরত। গত 28 নভেম্বর পুলিশের মুখ্য কার্যালয় থেকে বদলির এই নির্দেশ জারি করা হয়েছে। কাচার জেলা থেকে বদলি হওয়া 11 জন এসআইয়ের মধ্যে রাজু রঞ্জন দে ও প্রণেশ সিনহাকে কুকরাঝাড়, এন বীরেন কুমার সিংহ গুঙ্গুর ফাঁড়ি ইনচার্জ, বিবাস লাল সিংহ ও বিধান চন্দ্রনাথকে ধুবড়ী জেলায় বদলি করা হয়েছে। পালংঘাট ও শালচাপড়া ফাঁড়ির ইনচার্জ ক্রমে সামান আলী মজুমদার ও রহিম বরিকে শ্রীরাম জেলায় বদলি করা হয়। গোয়ালপাড়া জেলায় বদলি করা হয়েছে শরীফ উদ্দিন চৌধুরী ও সুবিমল নাথকে। কাছাড় জেলার অন্য 2 জন এসআই টিকেন্দ্রজিৎ সিংহ ও ভানজিংলাল সরৈকে বাক্সা জেলায় বদলি করা হয়েছে। করিমগঞ্জ জেলার 11 জন এসআইয়ের 4 জনকে কামরূপ জেলায় বদলি করা হয়। এরা হলেন বিজয় গোস্বামী, ধীরেন্দ্র নাথ, ইবতম্বা সিংহ ও জয়চন্দ্র সিংহ। কর্ণ মুসাহারি এবং এম নরেন্দ্র সিংহকে মহানগরের পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। একই নির্দেশে নন্দকুমার সিংহকে নলবাড়ি, নিরঞ্জন দাসকে বরপেটা ও পি যতীন্দ্র সিংহকে বঙ্গাইগাঁও জেলায় বদলি করা হয়। প্রদীপ কুমার সিংহ ও শঙ্করনাথকে বদলি করা হয় গুয়াহাটির SBC কার্যালয়ে। এদিকে হাইলাকান্দি জেলা থেকে বদল করা 6 জন এসআইয়ের নতুন কর্মস্থল হচ্ছে গুয়াহাটির STF কার্যালয়। এরা হলেন আব্দুল হাসিব তপদার, বিধান দাস, বিলাল উদ্দিন বড়বুইয়া, বিপ্লব নাথ, শান্তনুভূষণ দাস ও সিংহেন সিংহ। অপরদিকে বার্মিজ সুপারির অবৈধ ব্যবসা ঠেকাতে রাজ্য সরকার স্থানীয় সুপারির উপর যে কঠোর মনোভাব পোষণ করেছে তাতে স্পষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করার এক কৌশল চলছে।
এছাড়া শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠক নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন অধরা রয়ে গেল। সরকার বরাকের জন্য উল্লেখযোগ্য কোনো প্রকল্প ঘোষণা করতে পারেনি, এই মন্তব্য করেছেন এআইইউডিএফ সুপ্রিমো তথা ধুবড়ীর সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমল। করিমগঞ্জ সেটেলমেন্ট রোডে দিলওয়ার হোসেন কাসিমির বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন মাওলানা বদরউদ্দিন আজমল। বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা ট্রেনে চেপে বদরপুর স্টেশনে এসে ট্রেন থেকে নেমে বিশ্রামাগারে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে উপরুক্ত মন্তব্য করেন। অপরদিকে অতিরিক্ত 200 জন বিদেশি ট্রাইব্যুনালের সদস্যকে চাকরি থেকে ছাঁটাই করতে গিয়ে ফর ফিচার বা চাকরি বাজেয়াপ্ত করার কথা লেখা হয়েছিল সরকারি নির্দেশে, কিন্তু সেটা নিয়ে আপত্তি উঠেছিল গুয়াহাটি হাইকোর্টে, আদালতও তাতে সম্মত হয়। ট্রাইব্যুনাল সদস্যদের চাকরি খারিজের নির্দেশ সংশোধন না করা হলে সেটা বাতিল করার মৌখিক হুঁশিয়ারি দেয় আদালত, তাই স্বরাষ্ট্র দপ্তর থেকে সেই নির্দেশ সংশোধন করে ফর ফিচার শব্দের বদলে ডিসকন্টিনিউ লেখা হয়েছে। বৃহস্পতিবার জারি হয়েছে আগের নির্দেশের সংশোধনী। বিদেশি ট্রাইব্যুনালের অতিরিক্ত সদস্যদের চাকরি থেকে ছাঁটাই করতে গত 14 অক্টোবর নির্দেশ জারি করেন স্বরাষ্ট্র সচিব। 14 অক্টোবর নির্দেশ জারি করে বিগত 23 সেপ্টেম্বর থেকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয় নির্দেশে, কিন্তু সেই নির্দেশে ট্রাইব্যুনাল সদস্যদের চাকরি ফর ফিচার করার উল্লেখ করা হয়। কিন্তু গত 2 নভেম্বর হাইকোর্টে বিদেশি ট্রাইব্যুনালের কাজকর্মে তদারকি সংক্রান্ত মামলায় এ নিয়ে আপত্তি উঠে, কারণ আইন অনুযায়ী চাকরি ফর ফিচার বা বাজেয়াপ্ত করার জন্য অনেক প্রক্রিয়ার প্রয়োজন হয়। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত হতে হবে, এর ভিত্তিতে চার্জ ফ্রেম করা হবে, তারপর অপরাধ প্রমাণিত হলেই কারো চাকরি বাজেয়াপ্ত বা ফর ফিচার করা সম্ভব হয় সরকারের পক্ষে। কিন্তু বিদেশি ট্রাইব্যুনালের অতিরিক্ত সদস্যদের চাকরির ক্ষেত্রে এর প্রয়োজন নেই, তাদের বিরুদ্ধে দুর্নীতি বা অপরাধমূলক কোনো কাজের অভিযোগও নেই। ফলে স্বরাষ্ট্র সচিবের নির্দেশে ফর ফিচার শব্দ নিয়ে আপত্তি তুলেন আদালতের বন্ধু বা অ্যামিকাস কিউরি এইচ কে দাস। সেই শব্দের ব্যবহার যথাযথ হয়েছে কিনা তা নিয়ে আরও পরীক্ষা করার দাবি করেন তিনি। ফলে আদালত নির্দেশ সংশোধনের কথা বলে সরকারকে, সেই অনুযায়ী স্বরাষ্ট্র দপ্তর নির্দেশের সংশোধনী জারি করে ফর ফিচার শব্দের বদলে লেখা হয়েছে ডিসকন্টিনিউ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।